কেন এই বৈষম্য? ছেলেদের শার্টের বোতাম ডান দিকে এবং মেয়েদের শার্টের বোতাম বাঁদিকে থাকে, কেন আর কি কারণ, এ নিয়ে রয়েছে অনেক মতামত। এর মধ্যেই রয়েছে এই বিষয়টার গ্রহণযোগ্যতার প্রশ্ন এবং তৎসঙ্গে উত্তর। ইতিহাসবিদদের মতে বোতামের প্রচলন শুরু হয় সিন্ধু সভ্যতায়। তৎকালীন সময়ে ঝিনুকের খোল দিয়ে বানানো হতো এই বোতাম। ধীরে ধীরে সভ্যতার বিবর্তনে কালে কালে পরিবর্তিত হতে থাকে এই বোতামের অবয়ব। 13 শতকে জার্মানিতে শুরু হয় ছিদ্রযুক্ত বোতামের প্রচলন। সেই সময়ে ধনী লোকেরাই শার্ট পরতেন। তৎকালীন সময়ে পুরুষরা নিজেরাই শার্ট পরতেন, ধনী মহিলাদের শার্ট পরিয়ে দেবার জন্য দাসীরা থাকতেন। দাসীদের জামা পরানোর সুবিধার্থেই মহিলাদের শার্টের বাঁ দিকে বোতাম থাকত বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা। পুরুষরা যেহেতু নিজেরাই পরতেন শার্ট, তাই তাদের বোতাম ডান দিকেই থাকত এমনই বলা হয়। এমনও বলা হয়ে থাকে বেশিরভাগ মানুষই কিন্তু ডান হাতে, অর্থাৎ অধিকাংশই ডান হাতেই বেশি ও কঠিন কাজ করতে অভ্যস্ত। পুরুষরা যেহেতু ডান হাতে তলোয়ার রাখতেন, তাই বাঁ হাতেই তাদের পোশাক পরতে ও খুলতে সুবিধে হতো। অপরদিকে শিশুদের স্তন্যপান করানোর সময় ডান হাত বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত রাখতেন তৎকালীন সময়ে মহিলারা। বর্তমানেও এই একই চিত্র বহাল, তাই এদের বাঁ দিকে বোতাম থাকাটাই ছিল বাঞ্ছনীয় ও সুবিধাজনক। মতামতের অনেক পথ, অনেক যুক্তি, অনেক আলোচনা, সঙ্গে তর্কের বাহাদুরিতা, এর মধ্যে প্রতিষ্ঠিত হয় বহু বিষয়। এর মধ্যে অন্যতম হল এই বোতাম বিভ্রাট। অনেকের অভিমত এরকমও, নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশেই শুরু হয়েছিল এই বোতাম কেলামো। কেননা নেপোলিয়ন তার একটি হাত সবসময় শার্টের ভেতরে ঢুকিয়ে রাখতেন, আর মহিলারা তা দেখে নেপোলিয়নকে ব্যঙ্গ করতেন। এই ব্যঙ্গ বন্ধ করতে মহিলাদের শার্টে বোতাম বাঁ দিকে থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রাচীন তত্ত্বের কথা এটাই। তবে এ বিষয়ে দর্জিরা কি বলছেন এটাও জেনে নেওয়া খুব প্রয়োজন, কেননা এদের হাতের শিল্পেই তো তৈরি হচ্ছে এই শার্টগুলি। বোতাম প্রসঙ্গ নিয়ে প্রধান এক দর্জির মতামত, কাজের সুবিধার্থেই এবং শার্ট পরার ক্ষেত্রে এই বোতামের অদল বদল প্রক্রিয়া। ছেলেদের শার্টের মধ্যে বাও দিকে বোতাম থাকে, কেলিয়া, এটা লাগাইতে সুবিধা হয় আর কি ছেলেদের। আর মেয়েদের ডাইন দিকে লাগাইলে মেয়েরা হাত দিয়ে লাগাইতে সুবিধা হয়, সেই জন্য ডাইন দিকে মেয়েদের বোতাম থাকে। একই প্রসঙ্গে এক মহিলা দর্জি বলেন, এই বোতামের বিষয়টা সম্পূর্ণই স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করেই তারা তৈরি করেন। মেয়েরা ডান দিকে হুকটা লাগাই, ছেলেরা বাম দিকে। মানে এটা লজিক কি আছে? মানে ধরেন এটা কি মানুষ কাজের ক্ষেত্রে সুবিধার লেগে না আর কোনো তবে একটা বিষয় তো পরিষ্কার, যত মত তত পথ। এই বিষয়টা নিয়ে অনেকেরই ধারণা হয়তো ছিল না এতদিন। ছোট্ট হলেও বেশ মজাদার এই বিষয়টা, তাই না? এতদিন তো আমরা সকলেই এই শার্টের ব্যবহার করে চলেছে, তবে এখন শার্ট পরার আগে একবার হলেও যদি এই বোতাম বিভ্রাটটা আপনাদের মনে দোলা দেয়, তবেই আখেরে সফল হবে এই প্রতিবেদনটি। সত্যি ইতিহাস আসলেই ঐতিহাসিক। ক্যামেরায় সুমন গণের সঙ্গে অনির্বাণ দেবের রিপোর্ট, নিউজ ফ্যানকার্ড।